ব্যাস ল্যাটা চুকেই গেল, ভগবানের অবতারের কাছ থেকে কেড়ে নেওয়া হলো শিক্ষক নিয়োগ দুর্নীতির যাবতীয় মামলা। আপনারা জানেন এর আগে এই রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতির যাবতীয় মামলা শুনতেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী। পরবর্তীকালে যখন দেখা গেল যে শিক্ষক নিয়োগ দুর্নীতি তৃণমূলের কফিনে শেষ পেরেক পুঁততে চলেছে এবং তৃণমূলের রথী মহারথীরা এই শিক্ষক নিয়োগ কাণ্ডের সঙ্গে জড়িত আছেন, যেটা বিচারপতি অভিজিৎ গাঙ্গুলীর এজলাসে একের পর এক ধরা পড়তে শুরু করলো, তিনি নিজের মন্তব্য রাখতে শুরু করলেন তখন, এই রাজ্যে যাদের যোগ্য শিক্ষক, যাদের চাকরি চুরি গেছে, অযোগ্যরা টাকার বিনিময়ে চাকরি চুরি করে নিয়েছে, তাদের কাছে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী হয়ে উঠলেন ভগবানের অবতার। এর আগে তোলামূলের বিরুদ্ধে এরকম লড়াই করতে কোনো বিচারপতিকে আগে দেখেনি এই যোগ্য চাকরি প্রার্থী যারা, যাদের চাকরি চুরি গেছে। কিন্তু তারপরেই শুরু হলো সেই হাস্যকর খেলা, তার হাত থেকে সবকিছু মামলা কেড়ে নেবার খেলা। প্রথমে আমরা দেখতে পেলাম কয়েক মাস আগে তার হাত থেকে SSC স্কুল সার্ভিস কমিশনের যাবতীয় শিক্ষা শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলা কেড়ে নেওয়া হলো, আর আজ তার হাত থেকে আর যেগুলো বাকি ছিল শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলা, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলা, সেগুলোও চলে গেল, ষোলকলা পূর্ণ হয়ে গেল, তৃণমূলের আশা সফল হলো। কি হলো আজ কলকাতা হাইকোর্টে সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী গত এক দেড় বছরে তিনি এই রাজ্যের বিচার জগতে হইচই ফেলে দিয়েছেন একদম। কিভাবে তোলামূলের নেতা মন্ত্রীরা শিক্ষক নিয়োগ দুর্নীতিতে চুরি চামারি ডাকাতি করেছে তিনি একেবারে প্রকাশ্যে এনে দিয়েছেন। চাকরি চলে গেছে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়ের, মনে আছে আপনাদের সেইসব কথা। অভিজিৎ গাঙ্গুলী বিচারপতি, তিনি এখন সাক্ষাৎ ভগবানের অবতার, যারা এখন মাতঙ্গিনী হাজরা মূর্তির নিচে বসে কাঁদছে গত দু বছর ধরে, যাদের চাকরি চুরি গেছে যোগ্য হওয়া সত্ত্বেও যারা চাকরি পায়নি, আর অযোগ্যরা টাকার বিনিময়ে চাকরি কিনে নিয়েছে, যে কাণ্ডের জন্য রাজ্যের শিক্ষামন্ত্রী এখন জেলে আছেন, এবং তাকে জেলে পাঠানোর পেছনে যে মানুষটির ভূমিকা সবচেয়ে বেশি ছিল সেই বিচারপতি অভিজিৎ গাঙ্গুলীর হাত থেকে যাবতীয় শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলা কেড়ে নেওয়া হলো। কয়েক মাস আগে আমরা দেখেছিলাম SSC-র মামলা সরিয়ে নেওয়া হয়েছিল, স্কুল সার্ভিস কমিশনের যাবতীয় শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলা তার এজলাস থেকে সরিয়ে নেওয়া হয়েছিল, আর এবার প্রধান বিচারপতি TS শিবজ্ঞান এর নির্দেশে, লিখিত নির্দেশে তার হাত থেকে কেড়ে নেওয়া হলো প্রাথমিক স্কুল নিয়োগ দুর্নীতির যাবতীয় মামলা। আপনারা জানেন যে প্রধান বিচারপতি এই রস্টার ঠিক করেন, হাইকোর্টের কোন বিচারপতি কোন মামলা শুনবেন সাধারণত তার লেখা থাকে হাইকোর্টে রস্টার বা দিনলিপিতে, আর এই রস্টার নিয়ে যিনি সিদ্ধান্ত নেন তিনি হচ্ছেন হাইকোর্টের মাস্টার অফ রস্টার প্রধান বিচারপতি। এখন যেমন বিচারপতি TS শিবজ্ঞানম, মঙ্গলবার আমরা দেখলাম কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি TS শিবজ্ঞানম লিখিত নির্দেশ বার করলেন, এবং সেখানেই দুর্ভাগ্যজনকভাবে বাংলার যোগ্য শিক্ষক যাদের চাকরি চুরি গেছে তাদের পক্ষে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলীর যে সমস্ত বিচার্য বিষয় ছিল সেগুলো বদলে দেওয়া হলো। SSC নিয়োগ দুর্নীতি মামলা আগেই কেড়ে নেওয়া হয়েছিল, এবার কেড়ে নেওয়া হলো প্রধান প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলার যাবতীয় মামলা তার হাত থেকে কেড়ে নেওয়া হলো। তিনি কি শুনবেন এবার? বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে গেল শ্রম এবং শিল্প আইন সংক্রান্ত মামলাগুলি। শিক্ষক নিয়োগ দুর্নীতি যেটা নিয়ে এই রাজ্যে হইচই ফেলে দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী, সেই সমস্ত মামলা তার হাত থেকে কেড়ে নেওয়া হলো। সেই সমস্ত মামলা কার হাতে গেল? সেই সমস্ত শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলা গেল বিচারপতি রাজাশেখর মান্তার বেঞ্চে। যারা মাতঙ্গিনী হাজরা মূর্তির নিচে বসে আছেন তাদের আশা ভরসা এখনো রইল, তাদের কাছে যিনি ভগবানের অবতার সেই বিচারপতি অভিজিৎ গাঙ্গুলীর হাত থেকে এই মামলাগুলি কেড়ে নিলেও আরেকজন বিচারপতি যিনি হইচই ফেলে দিয়েছেন সেই রাজাশেখর মান্তার এজলাসে কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ সহ সমস্ত শিক্ষক নিয়োগ দুর্নীতির যে মামলা সেগুলো এবার গেল বিচারপতি রাজাশেখর মান্তার বেঞ্চে। নিঃশ্বাস হয়তো ফেলছে তৃণমূল কংগ্রেসের, তোলামূল কংগ্রেসের চোরেরা, কিন্তু খুব একটা বেশি দিন তারা নিশ্চিন্তে থাকতে পারবে না, কারণ বিচারপতি অভিজিৎ গাঙ্গুলীর হাত থেকে মামলাগুলি গেলেও
সেই মামলাগুলি গেছে বিচারপতি রাজাশেখর মন্তার এজলাসে, যিনি নিজেও কিন্তু এই সমস্ত ব্যাপারে, চুরি দুর্নীতির ব্যাপারে একেবারে তৃণমূলের পেছনে লেগে থেকে হইচই ফেলে দিয়েছেন। ফলে খুব একটা সুবিধা হবে না তৃণমূলের তরফ থেকে, যতই তোলামূলের নেতারা মুখপাত্ররা বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির হাত থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলা চলে যায় আনন্দ করছেন, তাদের সুখের দিন খুব একটা হবে না। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এবার শুনবেন শ্রম এবং শিল্প আইন সংক্রান্ত মামলা, বিচারপতি রাজাশেখর মন্তার এজলাসে গেল শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলা, এছাড়া শিক্ষা মামলার গ্রেপ্তারি সংক্রান্ত কিছু মামলা থাকবে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের হাতেই। কেন এই বদল? তার লিখিত নির্দেশিকায় সেই ব্যাখ্যা করেননি কলকাতা হাইকোর্ট প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। তার কয়েক ঘন্টা আগেই, তিনি নির্দেশ দেবার কয়েক ঘন্টা আগেই আমরা দেখলাম বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের যে সাম্প্রতিক নজিরবিহীন সংঘাত, সেটা নিয়ে তিনি মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন তিনি লজ্জিত, তিনি বলেছিলেন আইনের মন্দিরে এমন ঘটনা আশা করা যায় না, আশ্বাস দিয়েছিলেন দ্রুত এই সমস্যা সমাধানের চেষ্টা করছেন। তিনি কি সমস্যা সমাধানের চেষ্টা করবেন? বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মেডিকেল কলেজে ভর্তির দুর্নীতি নিয়ে সিবিআই হাতে তদন্তভার তুলে দিয়েছিলেন। তার নির্দেশ রায় লিখিত ভাবে আসার আগেই, কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে আপলোড হওয়ার আগেই বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ তাতে স্থগিতাদেশ দিয়ে দিয়েছিল। কাগজ পত্র নির্দেশ রায় কোনো কিছু না থাকা সত্ত্বেও বিচারপতি সৌমেন সেন স্থগিতাদেশ দিয়ে দিয়েছিলেন। একই কাণ্ড ঘটেছিল যখন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির নির্দেশে এফআইআর দায়ের করেছিল সিবিআই এই মেডিকেল কলেজ দুর্নীতির মামলায়। সেই এফআইআর স্থগিতাদেশ দিয়ে সমস্ত কাগজপত্র ফের হাইকোর্টে ফেরত দিতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সৌমেন সেন। কি পর্যালোচনা করবেন তিনি, কি বিচার করবেন তিনি? বাংলার মানুষের কাছে পরিষ্কার কিভাবে কলকাতা হাইকোর্টের বিচারপতিরাও এবার দলদাস হয়ে কাজ করছে, ভাবা যায় না কি অভূতপূর্ব কাজকর্ম চলছে কলকাতা হাইকোর্টে এই বাংলার মেয়ের রাজত্বকালে। আর এবার ষোলকলা পূর্ণ হয়ে গেল বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির হাতে, আর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা একটাও রইল না। এসএসসির নিয়োগ দুর্নীতির মামলা আগেই কেড়ে নেওয়া হয়েছিল, এবার সরিয়ে নেওয়া হলো প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা। তিনি এখন দেখবেন শ্রম এবং শিল্প আইন সংক্রান্ত মামলা। ভাবা যায়, বাংলার মেয়ের সরকারের আমলে একজন বিচারপতি নির্ভাবনায় নিশ্চিন্তে কাজও করতে পারেন না। তার অপরাধ কি? তিনি মুখ খুলেছিলেন তোলামূলের দুর্নীতির বিরুদ্ধে, অথচ এই বিচারপতিদের বিরুদ্ধে প্রতিদিন মুখ খুলছে তৃণমূল কংগ্রেসের সাড়ে তিন বছর জেল খেটে আসা সারদাকাণ্ডের আসামি কুণাল ঘোষ, আর স্থানীয় এবং আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের কিছু হচ্ছে না। আর বিচারপতিদের হাত থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলা কেড়ে নেওয়া হলো। মেডিকেল কলেজে দুর্নীতি হয়েছে, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে স্বীকার করেছে, এখন অবধি 14 জনকে পাওয়া গেছে যারা ভুয়ো এসসি এসটি সার্টিফিকেট দিয়ে এই বাংলায় ডাক্তারি পড়ছে। ভাবুন, যোগ্য শিক্ষকের চাকরি কেড়ে নিয়ে অযোগ্যরা ঢুকে পড়েছে টাকার বিনিময়ে, শিক্ষামন্ত্রীর বান্ধবীর বাড়ির দুটি ফ্ল্যাটের খাটের নিচে, শোবার ঘরের খাটের নিচে 50 লাখ টাকা আপনারা উঠতে দেখেছেন। আপনারা রাজ্যের খাদ্যমন্ত্রীকে জেলে যেতে দেখেছেন গরিবের খাবার চুরি করে। সুপ্রিম কোর্টে রাজ্য সরকার স্বীকার করছে চুরি হয়েছে মেডিকেল কলেজে ভর্তিতে, তাও এই ঝামেলা। এবং সেই ঝামেলার পর বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির হাত থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলা এবং সমস্ত শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলা সরিয়ে নেওয়া হলো। এই হচ্ছে কলকাতা হাইকোর্টের অবস্থা। ভগবানের অবতার হয়ে গিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, যারা এখন মাতঙ্গিনী হাজরা মূর্তির নিচে বসে আছেন, যাদের শিক্ষকের চাকরির লিস্টে নাম উঠেছিল, চাকরি পায়নি, ইন্টারভিউতে ডাক পায়নি, যোগ্য শিক্ষকের চাকরির বদলে কোটি কোটি টাকার বিনিময়ে চাকরি কারা কিনে নিয়েছে বাংলার প্রতিটি মানুষ জানতে পারছে। তবু এই বাংলার মানুষ তিন তিনবার ভোট দিয়ে নবান্নে তাদেরকেই ক্ষমতায় বসিয়ে রেখেছে যারা যোগ্য শিক্ষকের বদলে টাকার বিনিময়ে অযোগ্যদের ঢুকিয়ে দিয়েছে, যারা যোগ্য ডাক্তারদের বদলে টাকার বিনিময়ে অযোগ্যদের ঢুকিয়ে রেখেছে। ভাববেন না, এই অযোগ্য শিক্ষকরাই আপনাদের ছেলে মেয়েদের পড়াচ্ছে এখন, এই অযোগ্য ডাক্তারই সরকারি হাসপাতালে আপনার ছেলে মেয়েদের চিকিৎসা করবে। তাতে বিচারপতি গাঙ্গুলির কিচ্ছু এসে যাবে না। বিচারপতি গাঙ্গুলির হাত থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার যাবতীয় মামলা আজকে সরিয়ে নেওয়া হলো। তবে আমার কিন্তু ব্যক্তিগতভাবে মনে হয়েছে এতে তোলামূলের হাঁপ ছেড়ে বাঁচার কোনো কারণ নেই, কারণ মামলাগুলি যে বিচারপতির এজলাসে গেছে সেই বিচারপতি রাজাশেখর মন্তাও কিন্তু একজন প্রায় কঠিন বিচারক, বিচারপতি তিনিও কিন্তু সহজে ছেড়ে দেবার পাত্র নন।
কিন্তু আজকের দিনে এটাই সবচেয়ে দুঃখজনক খবর যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির হাতে আর এই রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতির কোনো মামলা রইল না। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা। আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেব না।